দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান, বিভিন্ন বিষয়ে তাগিদ দেন। আজ আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন কুদ্দুস আফরাদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আছেন কাজী রওনক হোসেন, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত, আছেন ডাক্তার মনোয়ার নজরুল ইসলাম, চিকিৎসক, একই সঙ্গে তিনি পেশায় সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মাঝরাতের আয়োজনে। আমরা আলোচনায় যাব, তার আগে কয়েকটি শিরোনাম গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানাতে চাই, যেগুলো নিয়ে মূলত আলোচনা করতে চাই আজকের আয়োজনে। শুনতে চাই আপনাদের কথা পর্যবেক্ষণ। করোনা একদিনে আবারও রেকর্ড, 247 জন মারা গেছেন গত 24 ঘন্টায়, শনাক্ত সংখ্যাও সর্বোচ্চ, হাসপাতালের 90% সিটে রোগী, লকডাউনে বন্ধই থাকছে কারখানা। করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিনই ভরসা, কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, জেলা উপজেলায় টিকা ব্যবস্থাপনা কমিটি গঠন। কঠোর লকডাউনে সড়কে গাড়ির চাপ, ঢাকার মোড়ে মোড়ে যানজট, পদ্মা পার হতে ফেরিতে ভিড়, প্রকোপ বাড়ায় সিলেট 3 উপনির্বাচনে স্থগিত। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, সক্ষমতার চেয়ে কম টিকা দেওয়া হচ্ছে, এ বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই। টিকা নিয়ে আগ্রহ বাড়ছে, পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন, ওয়ার্ড পর্যায়ে করোনা টিকাদান কর্মসূচি চালুর কথাও তিনি বলেছেন। শুরু করব কুদ্দুস আফরাদ আপনাকে দিয়ে। কুদ্দুস আফরাদ, এখন যে ট্রেন্ড দেখছেন করোনার ভয়াবহ অবস্থা, এমনিতে আপনার কাছে একটু জানতে চাই যে মানে সর্বোচ্চ চূড়া কি মনে হয়, আমরা আসলে কোথায় গিয়ে থামবে মনে হচ্ছে বাংলাদেশের এখনকার যে অবস্থা দেখছেন? মৃত্যু গত 24 ঘন্টায় 247, শনাক্ত তো হু হু করে বাড়ছে, সব মিলে একটু যদি পর্যবেক্ষণ আপনার জানতে চাই। ভেরিয়েন্টের কথা বলছেন, আমরা আপনাকে সেইভাবে শুনতে পাচ্ছি না। হ্যাঁ জি, তো যাই হোক, এখন করোনার যে পরিস্থিতি এটা কোনোভাবে কোনো স্বাভাবিক পরিস্থিতি না, সম্পূর্ণ একটা ভয়াবহ অবস্থা, আতঙ্ক ছড়ানোর জন্য না। এই অবস্থাকে কোনোভাবে আমরা খুব স্বাভাবিক চলাচল, স্বাভাবিকভাবে আমাদের জীবন চালনা পরিচালনা এগুলো করা সাজে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে এই কঠোর বিধিনিষেধের মধ্যেও প্রচুর প্রচুর মানুষ পাবেন এই করোনা ভাইরাসের প্ররক্ষায় যে ধরনের স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, বিশেষ করে মাস্ক, সেটা অনেকেই পরে না এবং অনেকে এখনো এটা হাস্য তামাশার মধ্যেই রেখেছে। এটা খুব দুর্ভাগ্য, এখনো অবজ্ঞা করা হচ্ছে, গ্রামের পর গ্রাম জ্বরে আক্রান্ত হচ্ছে, অনেকে এটাকে ভাইরাস অর্থাৎ করোনা ভাইরাসের সাথে মিলাচ্ছে না। আবার দেখা যায় যে কোথাও এটাই করোনা ভাইরাস ছিল, সে 3-4 দিন বা 5-6 দিন জ্বরে ভুগার পরে দেখা গেল তার ফুসফুস অলরেডি ড্যামেজ হয়ে গেছে, তখন সে হাসপাতালে ছুটছে। আমি আজকে টেলিভিশন দেখলাম হাসপাতালে যে আবার বলছে যে এখানে অক্সিজেন সেইভাবে দিতে পারছে না, কিন্তু সরকারের তরফে বা স্বাস্থ্যমন্ত্রী বলেন বা স্বাস্থ্য অধিদপ্তরের তরফে বলেন, বারবারই কিন্তু বলছে যে চিকিৎসক বাড়িয়ে অথবা হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে করোনাকে মোকাবেলা করা যাবে না। করোনা মোকাবেলা করতে হলে আমাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, লকডাউনে বাড়ির ভিতর থাকতে হবে। আমি একটু 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 যোগ করি, আপনি যদি শুনতে পান, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে তো ধরেন কঠোর লকডাউন চলছে, কঠোর বিধিনিষেধের মধ্যে দেশ চলছে এবং সেই জায়গায় গার্মেন্টস এখন বন্ধ, তারপরেও অবস্থা দেখছেন, আর কি আসলে করার বাকি আছে? না, সরকারের পক্ষ থেকে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়, এইসব বিধিনিষেধ একটা হচ্ছে সরকার প্রতিপালনে বাধ্য করবে, দুই জনগণ সরকারের আহ্বানে সাড়া দিবে। হচ্ছে দুই জায়গায় আমরা খামতি দেখছি, দুই জায়গায় আমরা উদাসীনতা দেখছি। কঠোর লকডাউন সরকার বলবে, কঠোর ব্যবস্থা নিবে না তা তো হয় না, আবার জনগণ এত কিছু বলার পর হাসি তামাশার সাথে সে ঈদ পালন করতে বাড়ি ছুটে যাবে বা অন্য কোনো কাজের জন্য যাবে, জরুরি কাজ হলে ভিন্ন কথা, আমি তাকে এই কথার ভিতরে আনছি না, কিন্তু স্বাভাবিক ভাবে সে বাড়ি যাচ্ছে বাচ্চা কাচ্চা সহ আনন্দ ফুর্তি করে যাচ্ছে, তারকে কিন্তু সময় দেওয়া হয়েছিল। এই লকডাউনটা কিন্তু এই যে কঠোর বিধিবিধান হবে এবং এই 14 দিন কোয়ারেন্টাইন হবে, এটা একটা কোয়ারেন্টাইন পিরিয়ড হিসেবে দেখা হয়েছিল, সরকারের তরফ থেকে এটাও প্রচার করতে পারে নাই। সরকার যদি প্রচার করতো যে যে 14 দিন দেওয়া হচ্ছে এবং গার্মেন্টস অল ফ্যাক্টরি বন্ধ রাখা হচ্ছে ফর দ্য রিজন দ্যাট ইজ কোয়ারেন্টাইন টাইম, এটা সবাই যার যার এলাকায় থাকবেন, কিন্তু সরকার সেইভাবে প্রচার করে না। সরকার সবকিছুতে এই 70% করে, 25% করে না। সরকারের এখানে একটা বড় খামতি আছে,
সরকার লকডাউনের প্রথম দিন প্রত্যেকটা লকডাউনের প্রথম দিন দ্বিতীয় দিন আমরা যে ব্যবস্থা দিই দেখি তৃতীয় দিন থেকে সেই ব্যবস্থা থাকে না। এই যে ১৪ দিন এখন অনেক দূরে আছে, কিন্তু এর মধ্যে বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে আমরা শুনেছি। সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজকে বলেছেন এখন পর্যন্ত কোনো কলকারখানা গার্মেন্টস খোলা হয় নাই। আবার সরকারের এই শিল্প পুলিশ বলছে যে ৩০০টা গার্মেন্টস কারখানা ৩০০টা শিল্প প্রতিষ্ঠান খোলা আছে, এর ভিতরে রড উৎপাদন করে ওই রকম প্রতিষ্ঠানও খোলা আছে। আমরা জানি ব্যাংক খুলে দিয়েছে, বিমা খোলার কোনো কথা ছিল না, বিমা প্রতিষ্ঠান খুলে দিয়েছে, অনেক গ্রুপ কোম্পানি খুলে দিয়েছে। সরকার মুখে বলছে যে ব্যবস্থা নিতে, ব্যবস্থা নিতে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কুদ্দুস সাহেব, আমরা নিশ্চয়ই আপনাকে আবার আসব। জি, আমরা একটু কাজী রওনক হোসেন আপনার কাছ থেকে শুনতে চাই। কাজী রওনক হোসেন, বাংলাদেশের যে বাস্তবতা তাতে করে মানে প্রতিবারই কেন এরকম হয়, যেটি কুদ্দুস সাহেব বলছিলেন যে প্রথম দুই একদিন তিন দিন পর্যন্ত মোটামুটি একরকম মোটামুটি কঠোরতা থাকে, তারপরে আবার ঢেলে ঢালা ভাব। এখান থেকে মানে আর কিছু কি সরকারের আসলেই করার দেখেন? আমি আমি প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু আপনার প্রশ্ন ঠিক মতন শুনতে পাচ্ছি না, সামথিং ইজ রং উইথ ইওর সাউন্ড। এটা কঠোর লকডাউন আসলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আজকে দেড় বছরের বেশি সময় ধরে আমরা এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। কুদ্দুস ভাই যে কথাটা বললেন, কঠোর লকডাউন সরকার দিচ্ছে কিন্তু কঠোর ভাবে পালন করছে না, আসলে কঠোর ভাবে তো সরকার পালন করতে পারবে না। আমি তো দেখছি যে আমাদের পুলিশ বাহিনী, আমাদের র‍্যাব, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি তাদের প্রাণান্তকর চেষ্টা মানুষকে বোঝানোর জন্য, কিন্তু মানুষ বুঝছে না। এই যে ফাইন হচ্ছে তারপরেও মানুষ বুঝছে না। আমি বারবার যেটা বলে আসছি আবারও আমি একই কথা রিপিট করতে চাচ্ছি, আসলে দরকার যেটা সেটা হচ্ছে সোশ্যাল মোটিভেশন। আপনি কিন্তু আইন করে চেকপোস্ট বসিয়ে আপনি কিন্তু এই ঘরে রাখতে পারবেন না কাউকে, যেটা করতে হবে সোশ্যাল মোটিভেশন। এবং তার ভিতরে সবচেয়ে জরুরি যেটা, যে স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলাচল করেন। জনপ্রতিনিধি, যুব সমাজ, ছাত্র সমাজ এদেরকে সম্পৃক্ত করে প্রত্যেক এরিয়াতে করোনা প্রতিরোধ কমিটি করা উচিত, যারা ঘুরে দেখবে যে মাস্ক ছাড়া কেউ বেরোচ্ছে কিনা, স্বাস্থ্যবিধি না মেনে কেউ চলছে কিনা, এটা ভীষণ ভাবে জরুরি। আমরা আজকেও যে দৃশ্য দেখলাম ফেরিঘাটের, সেখানে এই লকডাউন তো আমি মনে করি যে একেবারেই ইউজলেস, কারণ এই লকডাউন দেওয়াতে যেভাবে ঘেঁষাঘেঁচি করে মানে জাবড়াজাবড়ি করে লোকজন আসা যাওয়া করছে, এটার চাইতে তো নর্মাল সবকিছু খুলে দিলে একটু স্বাস্থ্যবিধি মানত, লোকজনের কষ্টটাও কম হতো। আমাদের এই ব্যাপারগুলো খেয়াল না করে শুধু আমরা একটা পর একটা ঘোষণা দিলে কোনো লাভ নেই। যে কথা কুদ্দুস ভাই বললেন যে কঠোর লকডাউন, কিন্তু বাস্তবে সেটা করা যাচ্ছে না এবং এটা যাবেও না, যাবেও না। মানুষকে যেখানে হবে যে লকডাউন দিয়ে আপনি পারবেন না, বারবার বারবার এই দেড় বছরে কতবার লকডাউন দিয়েছেন দেখেন। কিন্তু যেটা পারা যেত, যেটা আমি মনে করি যে অনেকখানি মানে এই সংক্রমণটাকে রোধ করতে পারত, সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরা। এটাকে যদি আপনারা ইনশিওর করতে পারেন, সেটা মানে যেটা বললাম যে করোনা প্রতিরোধ কমিটি বা এরকম একটা কিছু করে যদি করেন, এবং সরকারের যে মেশিনারিজ তারা শুধু এটা দেখবে যে সবাই এটা ফলো করছে কিনা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা বন্ধ করে আমার মনে হচ্ছে না যে তেমন একটা লাভ হচ্ছে। অনেক ধন্যবাদ ডাক্তার মনোজ নজরুল ইসলাম, শুনতে পাচ্ছেন আপনি? বিধিনিষেধের মধ্যে দেশ চলেছে এবং ১৪ তারিখ থেকে ৭ দিন গ্যাপ দিয়ে আবার ২৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত কঠোর লকডাউন।
আমি জানতে চাচ্ছি যে এই যে লকডাউনের মধ্য দিয়ে দেশ চলছে, এটার ফলাফল কবে নাগাদ আসতে শুরু করবে, নাকি যেভাবে লকডাউন চলছে তাতে করে ফলাফল আসার সম্ভাবনা কম? না, ফলাফল আসতে শুরু করবে এটা ডিপেন্ড করে, এটা নর্মালি যে আমাদের এই ঈদের পরে আমাদের এই যে পিকটা আমরা কিন্তু 2 সপ্তাহ পরে, আমরা আজকে যেটা দেখছি এটা কিন্তু আমাদের আগের যে আমাদের আগের 2 সপ্তাহের যে ব্যর্থতা বলেন আর যাই বলেন সেটা সেই তার ফল দেখছি আমরা আজকে। ডাক্তার মনোরঞ্জন স্যার, আমি আমি একটু আরেকটু স্পেসিফাই করি, সেটি হচ্ছে যে আজকে ধরেন 26 তারিখ, 26 তারিখের আগে যদি 24 আমি 14 দিন ধরি, সেটি হচ্ছে তো তখনও তো দেশে লকডাউন চলছে, আমি 12 তারিখ ধরছি, তার আগের 10 দিন থেকে মানে ধরেন 1 তারিখ থেকেই তো লকডাউন চলছে, কঠোর লকডাউন, তো সেই জায়গাটাই মানে ফলাফল আসলে দেখতে পাচ্ছেন? না, আমরা সেইটার ফলাফল তো এখন পাচ্ছি, আজকে যে প্রায় 247 ডেথ এবং মোর দেন 15,000, এটা তো ওইটারই ফলাফল আমরা পাচ্ছি। এবং এইবার এই কুরবানের ঈদের যে গ্যাদারিংটা, বাড়ি ফেরা এবং এই যে সোশ্যাল গ্যাদারিং বলেন এটা সেটা, এটার ফল পেতে আমাদের আরো 2 সপ্তাহ ওয়েট করতে হবে। তার মানে বিষয়টি এর থেকে আরো আরো ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে মনে হয়? সেটা হতে পারে, সেটা হতে পারে, এটা আনলাইকলি, এটা হতে পারে, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের যে ধরনের লকডাউন সরকার কঠোর বলেছিল সেই ধরনের লকডাউন কিন্তু আমরা দেখছি না, কিন্তু গতবারের থেকে বেটার বলবো। তবে এই লকডাউনটা পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, যেটা আপনাদের মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়াতে যেটা প্রচার করছে যে আপনি খুব কঠোরভাবে লকডাউন দিলে যারা দিন আনে দিন খায়, মানে দিন মজুর যারা, তাদের